জি, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি বাংলা পাতেন্তে। আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তোয়া শহর থেকে। তো সবাই কেমন আছেন? রমজান কেমন যাচ্ছে সবার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গতকালকে থেকে এটা শুরু করছি আর কি, আপনার সেনিয়ালে টেম্পোরানিও ও দিকান্তিয়ারে, যেটা হচ্ছে কি বলে আপনাদের যে যে সমস্ত সেনিয়ালে আছে, আপনার রাস্তাঘাটে যখন কাজ চলে, নির্মাণ কাজ চলে, তখন আপনারা এই সিনিয়র গুলো পাবেন আর কি, যে ফোন্দ জালো থাকে আর কি এইসব সিনিয়র। শুনতেছেন তো সবাই? না মোহন ভাই, শুনতেছেন নি? মরিদুল ভাই জি ভাই, শুনতেছি। দেখা যাইতেছে তো না স্ক্রিনে? জি জি আচ্ছা ঠিক আছে। তাহলে ওকে, তারপরে বলছে ই সেনিয়ালি টেম্পোরালি, যে সমস্ত টেম্পোরালি সেনিয়াল আর কি, এগুলা কিছু যখন রাস্তায় কাজ করে, তখন কাজ নির্মাণ কাজের সময় এগুলা ইউজ করে আর কি, এগুলা শুধুমাত্র টেম্পোরালি। কোলেগাতি প্রভিজামেন্টে ইন কনসিডেন্সা দি লাবোরো স্ট্রাদালি সোনো রিকনোসিবিলি পের ইল ক্যারাক্টারিস্টিকে ফন্দ জাললো, মানে এই সমস্ত সিনিয়াল গুলা যখন রাস্তার নির্মাণ কাজ চলে, লাবর স্ট্রাদালি যখন নির্মাণ কাজ চলে, তখন এগুলা ইউজ করে আর কি। তো এগুলা চিনার জন্য আপনার কি, ফন্দ যখন জাললো দেখবেন, তখন বুঝবেন যে এই সমস্ত সিনিয়াল গুলা টেম্পোরালি সিনিয়ালে। ওকে, তারপরে হচ্ছে আপনার সেনিয়ালে দি লাবোরিং করছে, এই সিনিয়ালটার মানে হচ্ছে যে লাবোরিং করছে, মানে রাস্তায় কাজ চলতেছে, নির্মাণ কাজ চলতেছে আর কি। তো আমরা দেখবো কি কি বলছে। লাবরিং করছো ইন্ডিকা দি মোদেরারে লা ভেলোসিতা সে ওকরে ফেরমারসি। মোদেরারে লা ভেলোসিতা বলতে আপনার এখানে গাড়ি স্পিড কমাই ফেলতে বলছে, সে ওকরে ফেরমারসি। আপনার যদি এখানে যদি এই এই আজমল, সাউন্ডটা তো কম কেন? কোথায় কম, আপনার ওখানে কি কম শোনা যাইতেছে? একবারে কম, অন্যরা সবাই শুনতেছেন তো বেশি না কম? ক্লিয়ার, একদম ক্লিয়ার শোনা যাইতেছে। আমি আঙ্কেল নরমালি শুনতেছি মারে অন্যদিনের দিতেন মতো। না, ক্লিয়ার 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 না? তাহলে মোহন ভাই আপনার হেডফোন যদি ইউজ করেন, হেডফোনটা ইয়া করে আবার ইয়া করেন, বাড়া দিত, সাউন্ড বাড়া দিত। সাউন্ড না হলে মোবাইলে সাউন্ড আপনার কম আর কি, এই জন্য হয়তো শুনতেছেন না। ঠিক আছে, এখানে সবাই সবাই শুনতেছে, ক্লিয়ার আছে? না হলে আপনার জুমটা বন্ধ করে আবার লগইন করেন, তাহলে হয়ে যাবে। ওকে, বলছে যে ইন্ডিকা দি মোদেরালা ভেলোসিতা সে ওকরে ফেরমারছে, মানে আপনার স্পিড কমাই ফেলতে গাড়ির, যদি আপনার গাড়ির স্পিড যদি বেশি থাকে, ওটা কমাই ফেলতে সে ওকরে ফেরমার্সি, যদি আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়াই যাবে নাকি। পের নন ইনভেস্টিরেলি অপেরা অপেরাই আল লাবোরো সুলা স্ট্রাদা এভেন্টুয়ালি ডিসপোজিশনে দি মাটেরিয়ালে সাবিয়া পিয়াস্ত্রিসকো, মানে আপনার যদি আপনার গাড়ির যদি স্পিড বেশি থাকে, তাহলে হয়তো আপনার যে সমস্ত অপারেটর এখানে কাজ করতেছে, যে নির্মাণ কাজ করতেছে, তাদের উপরে আপনার বালু সাবিয়ে বলতে বালু দেয়ে পড়তে পারে, বা পিয়াস্তে যে সমস্ত পাথর টাথর আছে সেগুলো কাজ করার সময় ওগুলো দেয়ে পড়তে পারে কিনারি। তারপরে বলছে ইল সেনিয়ালে পয়েসরে ইন্টোগাতো কোন ইল পানেলো দি এসা ফিগুরা 122, এই যে এই ফিগুরা 122 তে এই সেনিয়ালটা পাইতে পারেন পানেলো দি এসা, মানে ধরেন এই নির্মাণ কাজটা এই রাস্তাতে কাজ চলতেছে, কতটুকু চলতেছে এখান থেকে আপনার 2.8 কিলোমিটার কন্টিনিউ এই কাজটা চলতেছে আর কি। তো এই সিগন্যালটা এটার সাথে পাইতে পারেন, বা 1 কিলোমিটারও পাইতে পারেন, 2 কিলোমিটারও পাইতে পারেন আর কি। কোথায় আসতেছে, মাইক্রোফোন গুলা অফ করে রাখেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে তখন প্রশ্ন করেন। ওকে, আচ্ছা বলছে, তারপরে হচ্ছে আমরা এস বালিয়া তো দিরে কে অবলিগা আদার লা প্রেসিডেন্সা এ ভিয়েকুলি কে এস কোন দালকানচিয়ারে ও লিয়াদেতি দিলা বড়, মানে এটা বলা ভুল হবে, বা এরকম কোন কুইজ আসলে ভুল হবে যে এস বালিয়া তো দিরে কে অবলিগা আদার লা প্রেসিডেন্সা, যে সমস্ত গাড়ি আপনার নির্মাণ কাজ যেখানে রাস্তার কাজ চলছে, ওইখান থেকে যদি কোনো গাড়ি বাইর হয়, অপারেটরদের কোনো গাড়ি বাইর হয়, আপনাকে প্রেসিডেন্সা দিতে হবে না, এরকম কোনো কিছু আসলে ভুল হবে, আপনাকে তারা প্রেসিডেন্সা দিবে, আপনি প্রেসিডেন্সা দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, বুঝছেন তো মোটামুটি সবাই? না কারো কোনো প্রশ্ন আছে নাকি? ওকে, বুঝলে আমরা কুইজে চলে যাই আর কি। এটা আমরা গতকালকে করছিলাম, তারপরে স্টার্ট থেকে এটা দিয়ে স্টার্ট করছি আর কি। প্রথম কুইজটা হচ্ছে আপনার ইল সেনিয়ালে রাফিগুরা তো অবলিগা দার লা প্রেসিডেন্সা লিয়াদেতি দি লাবোরি আই লাবোরি, এটা কি পালসো হবে? পালসো না? জিয়াল ভাই, মনির ভাই, জি ফালসো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ফালসো। ওকে,
Tarpore, second question c'è il segnale raffigurato. Può essere interrogato da pannello che indica la lunghezza del cantiere. Falso. Perché ha sentito? Zio Alvai? Moridul Vai, chi ha beta? Il segnale raffigurato può essere interrogato da pannello che indica la lunghezza di cantiere. এটা হচ্ছে যে লুঙ্গেচা দি কান্তিয়ারে এই যে এটা আমরা যে ইয়াটা করছি যে প্যানেল দিয়ে এসে যে এখান থেকে শুরু এটা এই এই সিগন্যালটার নিচে এরকম কিছু থাকতে পারে যে আপনাকে যে সংকেত দিবে যে এটা এখান থেকে কতটুক দূরত্ব আছে কাজ চলতেছে যে কতটুক দূরত্ব কাজ চলতেছে আর কি মানে 2.8 কিলোমিটার এখান থেকে শুরু 2.8 কিলোমিটার পর্যন্ত কাজ চলবে তো এই জিনিসটাই বুঝাইছে এখানে বেরোই আচ্ছা তাহলে এটা বেরো হবে আচ্ছা এরপর একটা হচ্ছে আপনার ইল সেনিয়ালে রাফিগুরাতো প্রেয়াভিজা কান্তিয়ারে দিলাবোরো মানে আপনাকে অগ্রিম জানা দিতেছে যে এখানে প্রেয়াভিজার করতেছে যে কান্তিয়ারে দিলাবোরো যে এখানে কান্তিয়ারে বেরো বেরো নির্মাণ কাজ করতেছে ওকে 4 নম্বরটা ইল সেনিয়ালে রাফিগুরাতো প্রেয়াভিজা লাবোরো ইন কোর্সো ফালসো প্রাভিজা লাবোরিং কোর্সো মানে এখানে লাবোরিং কোর্সো কাজ চলতেছে তাহলে এটা কি হবে ইন কোর্সো বলছে বলে না যে ফিনে ফিনিতো বা ফিনে লাবোরো আচ্ছা তারপর কি আছে আর দিওল ভাই শুনতেছেন নি বেরো বেরো না ঠিক আছে তাহলে মোটামুটি বুঝছেন 5 নম্বরটা হচ্ছে আপনার ইল সেনিয়ালে রাফিগুরাতো ইম্পোনে দি দার লা প্রেসিডেন্সা ই ভিয়েকলি কে এশ কোন দাল কান্তিয়ারে দিতে বলছে তাহলে এটা কি হবে অন্যরা সবাই কি হতে পারে এটা মনির ভাই পালস না মোহন ভাই সবুজ আঙ্কেল আচ্ছা ঠিক আছে তাহলে এটা ফালস হবে কারণ আপনি কাউকে দাঁড়ালে আপনি প্রেসিডেন্স দেওয়া লাগবে না আপনাকে তারা প্রেসিডেন্স দিবে আর কি ওকে কারো স্ক্রিনশট নেওয়া থাকলে নিয়ে রাখেন তাহলে আমরা পরের স্লেটে চলে যাই আচ্ছা পরেরটাতে ছিল আপনার ওকে প্রেয়াভি যদি সেমাফোর টেম্পোরানিও এটা হচ্ছে যে প্রেয়াভি যদি সেমাফোর টেম্পোরানিও যখন আপনি একটা কি বলে যে একটা এখানে একটা হলুদ লাইট ল্যাম্পে জারে করতে দেখতেছেন এরপরে আপনার ফোন দুটা জ্বাললো জ্বাললো মানে বুঝবেন যে এটা একটা টেম্পোরালি সিগন্যাল এটা কোনো একটা নির্মাণ কাজ চলছে রাস্তায় কোনো কাজ চলতেছে এই সমস্ত কারণে এটা লাগানো হয়েছে আর কি যে এখানে কি বলে নির্মাণ কাজ চলতেছে কাজের কারণে সাময়িক লাগানো হয়েছে ঠিক আছে নি এরপরে দেখি আমরা কি কি বলছে প্রেয়াভিজা সিয়া সু স্ট্রাদা উরবানা কে এক্সট্রা উরবানা মানে আপনাকে অগ্রিম জানা দিতেছে এটা উরবান শহরের রাস্তা হতে পারে এক্সট্রা উরবান শহরের বাইরে রাস্তা হতে পারে লা সুচেসিভা প্রেজেন্সা দি উন সেমাফোরো টেম্পোরানিও সেমাফোরো টেম্পোরানি মানে এরকম একটা টেম্পোরারি একটা সিগন্যাল এখানে থাকতে পারে যে এরকম একটা টেম্পোরারি আপনার যে এরকম টেম্পোরারি সিগন্যাল গুলো যেগুলো মুভ করা যায় আরকি এটা এখানে লাগানো আছে আদ এজেম্পিও প্রিমা দি উনা রেস্ট্রিজিমেন্টো প্রভিজোরিও দেলা কারেজাতা পের লাবোর ইন কোর্সো মানে এক্সাম্পল বুঝাইছে যে এখানে এই যে এখানে দেখতেছেন রেস্ট্রিঞ্জিমেন্ট মানে কারেজাতাটা এখানে আসি ছোট হয়ে গেছে রেস্ট্রিঞ্জের হয়ে গেছে মানে এটা পুরাটা একটা কারেজাতাটা আসি এখানে ছোট হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে কাজ চলতেছে ঠিক আছে তো আপনি কাজ চলার কারণে দোনোটা গাড়ি সেন্স কি বলে দপ্তর সেন্স চিরকলাচ্ছে না চলতে পারবে না কারণ এক সাইডে কাজ চলতেছে তো এই জন্য তারা টেম্পোরারি এখানে একটা সিগন্যাল দিছে যে এখানে যারা দেখতেছেন এখানে একটা টেম্পোরারি একটা সিগন্যাল আছে এখানে যে এখানে আসলে আপনি এখানে দাঁড়াইতে হবে আপনার সিগন্যাল যদি ব্যর্থ হয় তাহলে আপনি এখান দিয়ে চলে যেতে পারবেন আর আপনার সিগন্যাল রস হলে আপনি এই যে এখানে ফেরমার হয়ে থাকবেন আর কি এটা শুধুমাত্র কাজ চলা অবস্থায় টেম্পোরারি দিছে আর কি তারা এই সাইডেও সেম জিনিস আছে এখানে একটা সিগন্যাল আছে আর এখানে তার স্ত্রী আছে সে কোথায় এসে দাঁড়াই যাবে আর কি ওকে তারপরে বলছে Bisogna rallentare per potersi fermare nel caso in cui se il semaforo abbia la luce rossa accesa. Mani,
বিজনে বলছে যে দরকার আপনাকে কি দরকার, রালেন তারে পের পোতের ফের মারছে আপনাকে, গাড়ির স্পিড কমায় ফেলার জন্য বলছে কি কারণে, ইনকাজ ও ইনকুইজ সে সেমাফোর আবিয়া লাল রুচে রোসা, যদি আপনি আস্তে আস্তে যদি দেখেন যে সেমাফোর লুচে যে সিগনালে যে লাইটটা আছে ওটা যদি লাল হয়ে যায়, এরকম যদি লাল হয়ে যায় তাহলে আপনাকে এখানে দাঁড়ায় যেতে হবে, তো এই জন্য বলছে যে আপনি আর টেনশনে থাকেন, আপনার ভেলোসিটাটা কমায় ফেলেন, কমায় আপনি আস্তে আস্তে আসেন, যদি আপনার সিগনাল যদি লাল পান তাহলে আপনাকে এখানে অবশ্যই দাঁড়ায় যেতে হবে। ওকে, পরে পরে বলছে যে আল চেন্ত্র দো ব্যাবের উনা লুচে জ্বালা লাম্পেন জানতে, আপনার যদি এরকম দেখেন যে লুচে রোসা আছে যে আছে, এবং কি যদি আপনার এটা বলছে যে আপনি এখানে স্পিড কমাই ফেলার জন্য এই কারণে যে হয়তো আপনাকে দাঁড়াইতে পারে, যদি দেখেন যে এরকম লুচে রোসা আছে একটা মাঝখানে যে লুচে জ্বালা আছে লাম্পের জানতে, সেটা লাম্পের যারা করে আর কি, যে আপনাকে বলতেছে যে তোমার স্পিডটা কমাই ফেলো সামনে একটা বিপদ সংকট থাকতে পারে, তো এরকম যদি লাম্পে জারে করে তখন আপনি এখানে দাঁড়ায় দেখবেন আর কি কোনো গাড়ি আছে নাকি বা কি কারণে এটা লাম্পে জারে করতেছে, এটা বুঝাইছে আর কি। তো আশা করি বুঝছেন সবাই যে এটা একটা সেমাফোরো, আমি যদি সেমাফোরো টেম্পোরারি মানে এটা একটা টেম্পোরারি সিগন্যাল দিছে তারা ফন্দ জাল্লো দিয়ে, যে এখানে নির্মাণ কাজ চলতেছে এই কারণে এই সিগন্যালটা টেম্পোরারি দেওয়া হয়েছে, এটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন এটা তারা সরাই ফেলবে আর কি, এটা কোনো ফিক্সড সিগন্যাল না আর কি। বুঝছেন তো সবাই না? আচ্ছা ঠিক আছে, বুঝলে আমরা পরের স্লাইডে চলে যাই আর কি, কুইজে চলে যাই এটাতে। আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যে এটা জিনিসটা বুঝি না আবার বুঝাই দেন। ওকে, প্রথম কুইজটা হচ্ছে আপনার, নেল সেনিয়ালে রা ফিগুরাতো ইল দিস ডিস্কো আল সেন্ট্রো আলুচে জালা লাম্পে জানতে, নেল সেনিয়ালে রা ফিগুরাতো ইল ডিস্কো আল সেন্ট্রো এ লা এ আলুচে জালা লাম্পে জানতে, মানে মাঝখানে যে ডিস্ক আছে এই ডিস্ক একটা লুচে লাম্পে জানতে থাকতে পারে, যে এখানে দেখেন এই যে এখানে খেয়াল করেন জিনিসটা, এরকম একটা লুচে জাল্লা লাম্পের জানতে থাকতে পারে সিনিয়ালে টেম্পোরানের ভিতরে আর কি, যে আপনাকে অ্যাটেনশন করে যে সামনে একটা সিনিয়ালে আছে, যে প্রেভিজ সেমাফোর কোন অত্থিকা লেদ লাম্পের জানতে আর কি। এটা তাহলে এটা প্রথমে বলছে যে নেল সিনিয়ালে রা ফিগুরাতো ইল ডিস্কো আল সেন্ট্রো এ লা এ আলুচে জাল্লা লাম্পের জানতে, মানে মাঝখানে যে ডিস্কটা আছে এটা লুচে জাল্লা লাম্পের জানতে হতে পারে আর কি, তাহলে এটা কি হবে? বেরো বাকিরা সবাই বের হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন এসব জিনিসগুলো আর কি, যখন কাজ চলে তখন এরকম টেম্পোরারি সিগন্যাল থাকে যেটা মাঝখানে আপনার একটা ডিস্ক থাকে হলুদ যেটা ল্যাম্প জার করতে পারে। ওকে, এরপরে বলছে ইল সিগন্যালে রা ফিগুরাতো প্রেভিজা উন ইম্পিয়ান্তো সেমাফোরো ইন প্রেজেন্সা দি উন কান্তিয়ারে স্ট্রাদালে, il segnale raffigurato preavvisa un impianto semaforico in presenza di un cantiere stradale. Ed è chi hobe? Vero, è che sono molto. Sì, grazie. Un'ora ciò vai? Salman vai, è chi hobe? Vero, vero. Ziol vai, Mohan vai? আচ্ছা, এখানে বলছে যে সিগন্যালে রাফি করাতো, মানে যে সিগন্যালটা এখানে দেখতেছেন ছবিতে আর কি, প্রেভিজা উন ইম্পিয়ান্ত, মানে ইম্পিয়ান্ত মানে একটা সিস্টেম আর কি, যে একটু সেমাফোর একটা সিস্টেম আছে সেমাফোরিক, মানে ইম্পিয়ান্ত সেমাফোরিক একটা সিস্টেম আছে ইন প্রেজেন্সা দি উন কান্তির স্ট্রাদালে, মানে এখানে রাস্তা নির্মাণ কাজ চলতেছে এই কারণে তারা এরকম একটা ইম্পিয়ান্ত সেমাফোর তারা এখানে লাগাই রাখছে আর কি, যে এরকম কিছু দিয়ে এখানে লাগাই রাখছে, নিচে হয়তো চাকা টাকা থাকতে পারে এরকম আর কি, যে সেমাফোরটা এখানে লাগাই রাখছে, কি কারণে লাগাই রাখছে, যে কান্তি রেস্তরা দালে যে রাস্তা নির্মাণ কাজ চলছে সেই জন্য। ওকে, সবাই কি হবে এটা? বেরো বেরো না। ওকে, সালমান ভাই ওখান থেকে সাউন্ড আসে আর কি, আপনি একটু দূরে থাকেন, জি বেরো, মাইক্রোফোন অফ রাখেন যদি সমস্যা হয়। এরপরেটা হচ্ছে ইল সিগন্যালে রা ফিগুরাতো প্রেভিজা উন আট্রাভার্সামেন্টো ফেরোভিয়ারিও সেনসা ব্যারিয়ারে, ফালসো 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 না। অন্যরা সবাই কি হবে? ফালসো 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 না, কারণ এখানে বলছে যে ইল সিগন্যালে রা ফিগুরাতো প্রেভিজা, যে সিগন্যালটা দেখছেন এটা আপনাকে অগ্রিম জানা দিতেছে যে উন আট্রাভার্সামেন্টো ফেরোভিয়ারে, মানে একটা রেল ক্রসিং আছে এখানে সেন্সা ব্যারিয়ার, যেখানে তার কোনো ব্যারিয়ার নাই আর কি, বাইরে সারা একটা রেল ক্রসিং আছে, না এটা কোনো রেল ক্রসিং এর কিছু না, তাহলে এটা ফলস। ওকে, এরপরেটা হচ্ছে আপনার ইল সিগন্যালে রা ফিগুরাতো সি পো ট্রোভার সিয়া সু স্ট্রাদে উরবানে কে এক্সট্রা উরবানে, বেরো
বেরো রাস্তা যখন কাজ চলে সেটা আপনার উরবানা হতে পারে, এক্সট্রা উরবানা তো হতে পারে, ঠিক আছে? তো তাহলে উরবানা তো পাইতে পারি, শহরও পাইতে পারি, শহরের বাইরেও পাইতে পারি, তাহলে এটা কি হবে? বেরো বেরো ওকে পাঁচ নাম্বারটা হচ্ছে আপনার ইল সেনিয়ালে রাফিগুরাতো প্রেয়াভিজ আলা প্রেজেন্সা দি উন সেনিয়ালে দি স্টপ। এখানে স্টপের কিছু নেই, এটা একটা সেমাফোরো, সেমাফোরো টেম্পোরারি। তাহলে বলছে যে সেনিয়ালে রাফিগুরাতো প্রেয়াভিজ আলা প্রেজেন্সা দি উন সেনিয়ালে স্টপ, মানে যে সেনিয়ালেটা আপনি এখানে দেখতেছেন এটা আপনাকে অগ্রিম জানা দিচ্ছে যে সামনে গেলে প্রেজেন্সা, সামনে গেলে একটা স্টপের সেনিয়ালে তুমি পাবা সামনে গেলে। আর তাহলে এটা ফালসো। ক্লিয়ার তো সবাই? না বুঝছেন তো সবাই কুইজগুলা? হলুদ থাকলে সবসময় হলুদ থাকলে এটা হচ্ছে কান্তিয়ারের মানে আপনি দেখবেন যে এই যে এই সমস্ত যতগুলো সেনিয়াল আছে, এই যে এখানে দেখেন এই যে এই সমস্ত যতগুলো সেনিয়াল আছে এগুলা দেখবেন যে কান্তিয়ারের স্ত্রাদা আলে, মানে রাস্তার নির্মাণ কাজ চলতেছে, যতগুলো ফন্দো জাললো মানে হলুদ, ভিতর সাইড যদি হলুদ হয় তার মানে এটা টেম্পোরারি ইউজ করছে শুধুমাত্র কি কারণে আপনার যে রাস্তার নির্মাণ কাজ চলতেছে এই কারণে এই জিনিসগুলো ইউজ করছে আর কি, প্লাস এই তিনোটা জিনিস আর কি কোন, তারপর যেগুলো আমরা সামনে গেলে এখন করবো আর কি, তখন আপনারা একবারে ক্লিয়ার বুঝে যাবেন। বুঝছেন তো মনির ভাই? জি। এটা কি সার্কুলার ফরাতেছেন নাকি এখন? না না এটা হচ্ছে সিনিয়র, এই আপনার কি বলে টেম্পোরানি লাভো আরে লাভোরিং কোর্স আর কি, সিনিয়রে এই যে আপনার দেখেন সিনিয়রে টেম্পোরানি এ দি কান্তিয়ারে, মানে সিনিয়রে টেম্পোরারি একটা সিগন্যাল এবং কি দি কান্তিয়ারে, মানে রাস্তা নির্মাণ কাজ চলতেছে এই জন্য একটা টেম্পোরারি সাইনবোর্ড গুলা লাগানো হয়েছে আর কি। এটা আপনার সিনিয়াল দি পেরিকুলো, না পেরিকুলো হিসেবে যে আপনার ফন্দো ট্রায়াঙ্গুলার থাকে কিন্তু ফন্দো সাদা থাকে আর কি রোস। ওকে তারপর একটা সিনিয়াল সাউন্ড আসছে নাজমুল? হ্যাঁ সব মাইক্রোফোন গুলো অফ রাখেন সবাই, কারণ আরেকজনের ডিস্টার্ব হবে আর কি। ওকে তারপর হচ্ছে যে direzione consigliata agli autocarri di massa superiore a 3,5 tonnellate, তার মানে বলছে যে direzione consigliata যে সমস্ত গাড়ি আছে আপনার 3.5 টনের উপরে তাদের জন্য একটা ডাইরেকশন দিয়ে দিছে, হয়তো ডাইনে যাও না হলে বামে যাও, কারণ রাস্তা নির্মাণ কাজ চলতেছে, তুমি বড় গাড়ি নিয়ে 3.5 টনের উপরে গাড়ি নিয়ে এখানে ঢুকলে সমস্যা হবে, এই রাস্তা দিয়ে প্রবেশ করলে হয়তো রাস্তা নির্মাণ কাজের জন্য কোনো একটা সমস্যা হবে, এই জন্য আপনাকে direzione consiglia বলছে, consiglia তো মানে আপনাকে উপদেশ দিচ্ছে, সাজেস্ট করছে, কিন্তু আপনাকে অব্লিগারে করে নাই। যদি আপনি কোনো কারণে হয়তো আপনার শহরে প্রবেশ করতে হবে কোনো কিছু কনসিনিয়ারে করবেন, তাহলে তো আপনি অন্যদিকে যাইতে পারবেন, তার মানে আপনি প্রবেশ করতে পারবেন, তো আপনাকে এখানে কনসিলিয়ার দিচ্ছে, আপনার যদি কোনো দরকার না হয় তাহলে আপনি যে সিনিয়ালটা দিচ্ছে ওইদিকে গেলে আপনার জন্য ভালো হবে। আমরা দেখি কি কি বলছে, পোস্ট ইন পশ্চিমিতা দি উন কান্তিয়ারে স্ত্রাদালে, মানে এসেন এটা পাইতে পারেন যেখানে আপনার রাস্তার নির্মাণ কাজ চলতেছে ওইখানে আর কি, ইন্ডিকালি direzione consigliata মানে আপনাকে সাজেস্ট করতেছে, কনসিলিয়ারে করতেছে মানে আপনাকে উপদেশ দিতেছে তুমি এই সমস্ত এই দিকগুলোতে গেলে ভালো হবে রাস্তার জন্য, এই নন অব্লিগাটরি ব্র্যাকেটে বুঝাইছে না, এটা আপনাকে যে অব্লিগারে করতেছে না মানে বাধ্য করতেছে না যে আপনি এই সমস্ত এই সমস্ত সাইডে যাইতে হবে, শুধু কনসিলিয়ারে করছে। per gli autocarri di massa totale superiore 3,5 tonnellate, e se ne è caro non c'è sono sto autocarri mezzi pesanti a sedere sono sto camion tarpore furgone volen da deixare tinton superare con il pensiero tà del giorno su di matro uno gare giorno no è installato nel punto esatto della viazione consigliata e può essere preceduto da un segnale di preavviso, ma niente è un giacca installare con la sedia canabnar কি বলে যেখানে নির্মাণ কাজ চলছে ওই সব সাইডে আর কি, পয়সার প্রেসিডেন্ট দল সিনিয়র দি প্রেভিজো, এটা একটা সিনিয়র দি প্রেভিজো, আপনাকে আগে থেকে হয়তো প্রেভিজো জানাই দিতে পারে আর কি, যে নিচে নিচে দিয়ে লেখা থাকতে পারে যে 350 কি বলে 300 মিটার পরে গেলে তুমি এরকম একটা ডিরেকশন পাইবা যে তুমি ডাইন দিকে কি বলে ডাইন দিকে দেশরাত যদি মন না তাহলে তোমার জন্য কনসিলিয়াতা, এরকম নিচে একটা বোর্ড থাকতে পারে যে কোন আপনার ডিস্টেন্স দিয়ে রাখতে পারে সিনিয়াল দি প্রেভিজো, প্রেভিজো করে ফেলতে করে রাখতে পারে আর কি আপনাকে। তারপরে বলছে এস বালিয়া তো দি রেখে সিনিয়ালে ইন্ডিকা উনা স্ট্রাদা ও উনা জোনা দি পার্কেজো রিসার্ভাতো লি আউটোকারি এ ইন ট্রানজিট, মানে এটা বলা ভুল হবে বা এরকম যদি কোনো কুইজ আসে সবগুলো ফালস হবে, যে বলছে যে দি রেখে সিনিয়ালে ইন্ডিকা দি উনা স্ট্রাদা ও উনা জোনা
পার্কে জরি সেরবা, তো মানে এটা একটা রাস্তা বা এটা একটা জোন, শুধুমাত্র রিজার্ভ করা এসব গাড়ির জন্য তারা এখানে আসে পার্কিং করতে পারবে। তো এরকম যদি কোনো কুইজ আসে তাহলে এটা ফালস হবে, ভুল হবে আর কি। বুঝছেন তো সবাই? আশা করি বুঝতে পারছেন সবাই মনে হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কুইজে চলে যাই। এটার সাথে কি কি কুইজ আসতে পারো তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। ওকে, আচ্ছা, প্রথম কুইজটা হচ্ছে আপনার ইলসেনিয়ালে রাফি ঘোরা। তো ইন্ডিকা লা এ ক্যাটাগরিয়া দি ভিয়েকলি কুই এ কনসিলিয়াতো লা আসবলতা, এটা বলতে ইলসেনিয়ালে রাফি ঘোরা। তো ইন্ডিকা লা ক্যাটাগরিয়া দি ভিয়েকলি কুই এ কনসিলিয়াতো লা আসবলতা। মুনির ভাই কি হবে? বেরো বেরো না বেরো। সালমান ভাই বেরোই হবে, বেরোই হবে না? আচ্ছা, তারপরে আমি বুঝাই দিই এখানে কি বলছে। বলছে যে ইলসেনিয়ালে রাফি ঘোরা, তো যে সিনিয়ালটা আপনি এখানে দেখতেছেন ইন্ডিকা লা ক্যাটাগরিয়া, মানে যে সমস্ত ক্যাটাগরি গাড়ি আছে, মানে কাকে ইন্ডিকেট করছে, এই ক্যাটাগরির গাড়িকে ইন্ডিকেট করছে। দি ভিয়েকলি ইন কুইক কনসিলিয়াতো, মানে এই সমস্ত ক্যাটাগরি গাড়িকে কনসিলিয়ার মানে সাজেস্ট করছে, যে উপদেশ দিছে লাস্ট বলতা, মানে যেদিকে ফ্রেচ্ছা দেওয়া আছে, যেদিকে ইন্ডিকেট দেওয়া আছে ওইদিকে আপনাকে মন নেওয়ার জন্য বলছে আর কি। কিন্তু এখানে বলছে কনসিলিয়ারে করছে, তার মানে এখানে যা বলছে সবকিছুই ঠিক আছে, তাহলে এটা বের হবে। ওকে, এরপরটা হচ্ছে যে ইলসেনিয়ালে রাফি ঘোরা, তো ইন্ডিকা কে ভিয়েতা তো সুলতান তো আ সিনিস্ত্রা রাসবলতার আ সিনিস্ত্রা। ইলসেনিয়ালে রাফি ঘোরা তো ইন্ডিকা কে ভিয়েতা তো রাসবলতার আ সিনিস্ত্রা। বেরো বেরো ফালসো বেরো বেরো ভিয়েতা তো, আটেনশনে ভিয়েতা তো বলছে এখানে। এই সিনিয়ালেটা ভিয়েতর কিছু আছে, দিয়ে ভিয়েতর কিছু আছে এরকম। ভাই ভিয়েতা তো কি বুঝায় দাদা? আপনাকে সাজেস্ট করতেছে, আর নিচে বলছে যে নিষিদ্ধ করছে আপনাকে, তাহলে এটা কি হবে? এখানে আর একটা জিনিস তারা ভুল করছে, লেখছে সিনিস্ত্রা, এফের ইচ্ছা কিন্তু দেশরা, সিনিস্ত্রা লেখক লেখক ধৃত লেখক, এই সিনিয়ালটা কিন্তু, হ্যাঁ এই সিনিয়ালটা কিন্তু বিয়েতো না, ঠিক আছে? এটা প্রথমে এটা না করার আগে কিন্তু এটা রেজাল্ট আসি গেছে যে বিয়ের তারা করছে, মানে আমাকে নিষেধ করছে, কিন্তু এই সিনিয়ালটার মানে নিষিদ্ধ কিছু না, দিবিয়েতর কিছুই না এখানে, এখানে শুধু কনসিলিয়া করছে এই সমস্ত ক্যাটাগরি গাড়িকে, ঠিক আছে? তো এটা প্রথমে দিবিয়ে, এখন নাজমুল কুইজের মধ্যে যদি এভাবে আসে বিয়েতা তো বলতারে সিনেস্ট্রা, তখন এটা কি হইব? বুঝে নাই বিয়েতা তো যদি এখানে বলতো যে ইলসেনিয়ালে রাফি ঘোরা তো এ কনসিলিয়াতো আসবলতারে সিনিস্ত্রা, তখন এটা ফালস হইতো, কারণ আপনাকে কনসিলিয়ারে করছে কোন দিকে যাওয়ার জন্য, এটা কিন্তু ইন্ডিকেট দিয়ে দেখছে দেশরা, ঠিক আছে? আপনাকে যদি বলে যে কনসিলিয়ারে করছে সিনিস্ত্রা, তারপরে এটা ফালস হইতো। তিন নম্বরটা তো কি দিছে, তিন নম্বরটা দেখ, সিনিস্ত্রা যদি আপনাকে যদি কনসিলিয়ারে করে তাহলে এটা ফালস হবে। এক হইছে এটা, আর আরেকটা জিনিস হইছে যে আপনাকে বিয়েতারে করছে, যে এটা নিষেধ করছে, ঠিক আছে? আপনার এখানে বিয়েতো না লিখে যদিও কনসিলিয়ারে লিখতো যে কনসিলিয়ারে কনসিলিয়ারে করছে বলতারে সিনিস্ত্রা, না তাহলে এটা সিনিস্ত্রা, আপনার কি ফ্রেচা সিনিস্ত্রা দেখতেছেন না দেশরা দেখতেছেন এখানে? দেশরা যদি এখানে লিখতো যে ইলসেনিয়ালে ইন্ডিকাতো ভিয়েতাতো এসবলতারে দেশরা, তাহলে এটা ফালস হইতো, দেশরা লিখলেও ফালস হইতো, কারণ এখানে সামনে দিয়ে বলেছে ভিয়েতাতো, মানে নিষিদ্ধ করছে আপনার। আর যদি এখানে যদি ভিয়েতারে না লিখে লিখতো যে এরকম কিছু লিখতো যে
কনসিলিয়াত তাহলে ব্যারল কি বলে? কনসিলিয়াত মানে আপনাকে যদি সাজেস্ট করে যে এখানে যেটা বলছে কনসিলিয়াত, যে ইল সিনেলাটা ফিগুরাতো ইন্ডিকা এ কনসিলিয়াতোস বলতারা সিনিস্ট্রা, তাহলে এটা ফালস হইতো, কারণ এটা কোনো সিনিস্ট্রার ইন্ডিকেট না, এটা দেশরার ইন্ডিকেট। ঠিক আছে, আপনি আপনাকে সিনিস্ট্রা যে রাস্তায় নেয় তো আপনাকে কনসিলিয়ারে কেমনে করবো সিনিস্ট্রা যাওয়ার জন্য? ঠিক আছে, এই যে এই কুইজটাতে আপনার বিয়েতারা লেখছে, এরপরে আপনার সিনিস্ট্রা লেখছে, দুইটা জিনিস লেখার কারণে এটা টোটালি 200% ফালস হয়ে গেছে। আর যদি বিয়ে তারা না লেখিয়ে যদি লিখতো কনসিলিয়াতোস বলতারা সিনিস্টা, তাহলে এটা ফালস হইতো। এখন ক্লিয়ার তো না? জি। ওকে, এটা একটু গাবলা আছে, খেয়াল করি না এটা। এরপর এটা হচ্ছে আপনার ইনসেনিয়ালে রা ফিগুরা তো অবলিগা লিয়া হতো কারি আজ বলতারা দেস্ত্রা, এখানে অবলিগা এ না অবলিগা ফালস না, বুঝি আগে বুঝি না, এটা অবলিগা না, এটা অবলিগারে করতেছে না, আমরা আগে পড়ে আসছি যে নন অবলিগা, যে এখানে দেখেন আপনি, এই যে এখানে দেখেন যে কনসিলিয়া ইন্ডিকাসিওনে লা ডিরেকশনে কনসিলিয়াতা এ নন অবলিগাতরি, মানে ব্র্যাকেটে বুঝাইছে নন অবলিগাতরি, মানে আপনাকে বাধ্য করতেছে না, কনসিলিয়ারে করতেছে, মানে আপনাকে সাজেস্ট করতেছে আপনি কোন দিকে যাবেন। ঠিক আছে, তাহলে কি হবে তিন নাম্বারটা? ফালস। সবাই একমত তো নাকি? জি আবার বলতে সালমান ভাই, আপনার এখানে আপনার রিয়াটা মাইক্রোফোনটা বন্ধ রাখেন, যদি কেউ কথা বলে তাহলে আপনি কথা বলিয়েন না ওখান থেকে। ভাই চার নাম্বারটা আবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখানে বলছে ইনসিনিয়ালে রা ফিগুরাতো এ ইনস্টালাতো নেল পুনতো দেলা দেসিওনে কনসিলিয়াতো পের আউটোকারি কে সুপেরানো 3.5 টনেলাতে। ভেরো 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 যেখানে লাগানো আছে এখান থেকে আপনি বুঝবেন, একটু সামনে গেলে বা এখানে পাবেন যে কনসিলিয়ারে করতেছে যে সমস্ত গাড়ি সুপেরারে করে ত্রেবিয়ে গোলা ছিঙ্কো টোনেল লাতে, তাদের জন্য এখানে কনসিলিয়াতা বলছে। এখানে যদি অবলিগ এরকম কিছু লিখতো তাহলে এটা ফালস হইতো, এখানে কনসিলিয়ো লেখার কারণে আপনাকে সাজেস্ট করছে, তাহলে এটা কি হবে? ভেরো ভেরো। ওকে, বুঝছেন তো না চার নাম্বারটা? ওকে, এরপরে পাঁচ নাম্বারটা হচ্ছে আপনার ইলসেনিয়ালে রা ফিগুরাতো সি ট্রোভা ইন ভিসিনানসা দি উন ইনক্রোচো কে প্রেসেদে উন ক্যান্টিয়েরে স্ট্রাদালে। ভেরো 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 না? ওকে, এখানে বলছে মনির ভাই কি হবে, মরিদুল ভাই কি হবে? এখানে বলছে যে ইলসেনিয়ালে রা ফিগুরাতো, যে সিনেটা আপনি এখানে ফিগুরাতে দেখতেছেন, চিত্র বা বিচিনান্স মানে এটা আমরা কাছাকাছি পাইতে পারি, কিসের কাছাকাছি পাইতে পারি? দি উন লাগানো হয়েছে যে এখানে কান্তির এস্ত্রাদালে, মানে রাস্তার নির্মাণ কাজ চলতেছে, তো এইসব কারণে এটা লাগানো হয়েছে আর কি। ওকে, তাহলে এটা বেরো। ক্লিয়ার তো সবাই? না, কারো স্ক্রিনশট নেওয়া থাকলে নিয়ে রাখেন। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। কারো কোনো প্রশ্ন নাই তো নাকি? আছে ভাই, প্রশ্ন আছে। এখানে 3.5 টন কি এখানে লেখা থাকবে না, অথবা 3.5 টনের উপরে কি যাওয়া যাবে না, এরকম কিছু? না না, এটা 3.5 টন লেখা থাকবে না, আপনি কার্তেলিনাটা দেখলেই বুঝতে হবে যে এটা 3.5 টনের একটা কার্তেলিনা। ঠিক আছে, 3.5 টন এখানে লেখা থাকবে না, কোনো কিছুতে লেখা থাকবে না। এই যে যখন আপনি কুইজটা করবেন তখন এই শুধুমাত্র এই সিনিয়ালটা দেখবেন, যে এই জিনিসটা দেখবেন আপনি। ঠিক আছে, এটা দেখার পরে, এটা দেখার পরে বুঝবেন যে এটা শুধুমাত্র যারা বিয়ের গলা ছিঙ্ক হয়ে তোনের লাতে সুপেরারে করে তাদের জন্য এই সিনিয়ালটা, অন্য কারোদের জন্য না। ঠিক আছে, যারা বিয়ের গলা ছিঙ্ক হয়ে তোনের লাতে সুপেরারে করছে, মানে 3.5 টন সুপেরারে করে ফেলবে, তাদের জন্য এই দিক নির্দেশনাটা আর কি।
ঠিক আছে, এটা আপনি লেখা পাবেন না, কিন্তু কুইজে লেখা পাইতে পারেন, কিন্তু এখানে লেখা থাকবে না, এখানে শুধু এই ছবিটা থাকবে আর কি কুইজে। ঠিক আছে, নি এখন বুঝছেন নি মনির ভাই? জি বুঝছি। বুঝলে কম বুঝছেন, আবার এটা দেখেন। ওকে, ওকে, এরপরে বলছে যে ডিরেকশনে অব্লিগাতরি পের আউটো ট্রেনি এ আউটো কারি, এটা অব্লিগাতরি আমরা কিভাবে বুঝছি, কে কে বুঝছেন জানেন বলেন তো দেখি। এই যে রাউন্ড ইয়াটা সবুজের মধ্যে রাউন্ড ফোন্দো ব্লু ফোন্দো ব্লু মানে এটা অব্লিগাতরি, এটা আপনি বাধ্য জিনিসটা করার জন্য, কিন্তু এটার ফোন্দো ব্লু ভিতরে সিগন্যালটাতে, কিন্তু সাইডে যেটা আছে এটা ফোন্দো জাল্লো, তার মানে কি এটা রাস্তার নির্মাণ কাজ চলতেছে এই জন্য আমাকে বাধ্য করতেছে, অব্লিগারে করতেছে আর কি। আচ্ছা, তো এখানে বলছে যে ডিরেকশন অব্লিগাতরি মানে এই ডিরেকশনটা অব্লিগাতরি, কার জন্য অব্লিগাতরি, পেয়ার আউতোত্রেণী এ আউতো আর্টিকুলাতি, আউতোত্রেণী হচ্ছে আপনার এটা, এই যে এই জিনিসটাকে আউতোত্রেণী বলে, যে এখানে দেখতেছেন দুইটা দুইটা বগি আছে এখানে, তার এখানে একটা কানেকশন আছে আর কি, এটাকে বলে, এটা ভূগভীর ট্রেনের মতো, এই জন্য এটার নাম দিছে আপনার আউতো ট্রেনো, যে আউতো কার পিউ রিমোর্কিও, যে এটা একটা গাড়ি, গাড়ির সাথে একটা রিমোর্কিও আছে তাকে আউতো ট্রেনো বলে। আর আউতো আর্টিকোলাতো হচ্ছে এটা, মানে যেটা একটা বগি নিয়ে চলে আর কি, এটাকে বলে আউতো আর্টিকোলাতো। ঠিক আছে, এই যে এখানে আপনার মতরিচে সেমি মতরিচে, এটা হচ্ছে একটা আউতো আর্টিকোলাতো, আর আউতো ট্রেনি হচ্ছে দুইটা বগি যারা আছে সেটা হচ্ছে আউতো ট্রেনি, তাকে আউতো ট্রেনি বলে। আশা করি এটা বুঝছেন তো সবাই নাকি, আউতো ট্রেনি আর আউতো আর্টিকোলাতো। ওকে, বুঝলে আমরা পরের ইয়াতে চলে যাই, যে এটার সাথে কি কি বলছে। ওকে, আমরা এখন এই শ্রেণীর এটা করতেছি, যে এখানে যেটা দেখতেছেন এটা করতেছি আর কি। ওকে, ডিরেকশন অব্লিগাতরি পের আউটো ট্রেনি আউটো কার এ আউটো আর্টিকুলাতি এ পোস্ট ইন পোস্ট প্রসিমিতা দি উন কান্তিরে স্ট্রাদালে এ দা কার এ কি বলে কারাতেরিস্টিকে টেম্পোরানে, মানে এটা এমন এক জায়গায় লাগানো আছে প্রসিমিতা দি কান্তিরে স্ট্রাদালে, যেখানে রাস্তার নির্মাণ কাজ চলতেছে, যে একটা রাস্তার নির্মাণ কাজ চলতেছে ওই সমস্ত জায়গায় পাইতে পারে না, কারাতেরিস্টিকে টেম্পোরানে, মানে এই যে জিনিসটা আপনাকে অব্লিগারে করতেছে এটা শুধুমাত্র টেম্পোরারি কিছুদিনের জন্য, যেখানে যে কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য এই জিনিসটা আপনাকে অব্লিগারে করতেছে, যেখানে একটা নির্মাণ কাজ চলতেছে এই জন্য, পের লাবোরিং কোর্স মানে রাস্তায় কাজ চলতেছে, সেনিয়ালে দি ডিরেকশনে অব্লিগাতরি সোলো পেয়ার পার্টিকুলারে কাছে করে দে বিয়ে করি, মানে এই সেনিয়ালটা অব্লিগাতরি, যে অব্লিগাতরি কার জন্য, তুই বিয়ে করলি সব সব ধরনের গাড়ির জন্য না, এটা সব ধরনের গাড়ির জন্য না, সেনিয়ালে দি অব্লিগাতরি সোলো পেয়ার পার্টিকুলারে ক্যাটাগরিয়া দে বিয়ে করি, পার্টিকুলার ক্যাটাগরিয়া দে বিয়ে করি মানে শুধুমাত্র দুই তিন ক্যাটাগরির গাড়ির জন্য আর কি, যে এই দুই তিন ক্যাটাগরি গাড়ি কে, আউটো ট্রেনি অ্যাড আউটো আর্টিকুলাতি, আমরা আগে যেগুলো দেখে আসছি যে আউটো ট্রেনি অ্যাড আউটো আর্টিকুলাতি, শুধুমাত্র এই যে শুধুমাত্র এই সমস্ত কি বলে যানবাহন গুলির জন্য, হ্যাঁ শুধুমাত্র এই যে এই সমস্ত যানবাহন গুলির জন্য আর কি, যেগুলো আপনার আউটো ট্রেনি, আউটো ট্রেন দুইটা বগি নিয়ে চলে আর আউটো আর্টিকুলা তো এটা, শুধুমাত্র এই দুই ক্যাটাগরির গাড়ির জন্য আর অন্য কোন গাড়ির জন্য না। ওকে, এরপরে বলছে এস বালিয়া তো দিরে কেল সিনিয়ালে ইন্ডিকা উন ডিরেকশনে কনসিলিয়াতা, মানে এটা বলা ভুল হবে বা এরকম যদি কোনো কুইজ আসে ফালস হবে, যে যে এটা আপনাকে বলতেছে এটা একটা ডিরেকশন কনসিলিয়াতা, মানে আপনাকে সাজেস্ট করতেছে বা আপনাকে পরামর্শ দিতেছে, যে আউটো ট্রেনে আউটো কারি যারা আছে তারা যদি সোজা যায় তাহলে ভালো হবে, যে কনসিলিয়াতো না, এরকম যদি কোনো কিছু আসে তাহলে ভুল হবে। ওকে, বালে পের তুতি বিয়ে করি, যদি এরকম কোনো কুইজ আসে দিল সিনিয়ালের রাফিকরা তো বালে পের তুতি বিয়ে করি না, তাহলে ফালস হবে, এটা শুধুমাত্র আউতো ট্রেনি আউতো আর্টিকুলাতি, শুধুমাত্র এই দুই ক্যাটাগরির গাড়ির জন্য। ঠিক আছে, বুঝছেন তো সবাই নাকি? জি। আচ্ছা ঠিক আছে, বুঝলে আমরা এটাতে কুইজে চলে যাই। আচ্ছা, প্রথম কুইজটা হচ্ছে আপনার ইল সিনিয়ালে রাফিকরা তো পোস্ট ইন ভিচিনানসা দি উন কান্তিয়ের স্ট্রাদালে, জেরো এটা পোস্ট বিচিনান্সা, যে যেখানে আপনার রাস্তা নির্মাণ কাজ চলতেছে এটার আশেপাশে পাইতে পারি আর কি, কান্তিরে স্ট্রাদালে। ঠিক আছে, তাহলে এটা বের হবে। পরেরটা হচ্ছে আপনার ইল সেনিয়ালে রাফিগুরা তো প্রে ভিজা লা ডিরেকশন অব্লিগাতরি পিয়ার আউটো ট্রেনি আউটো আর্টিকুলাতি, জিরো বেরো ডিরেকশন বেরো অব্লিগাতরি, ঠিক আছে কনসিলিয়াতা বলে না, বলছে যে ইল সেনিয়ালে রাফিগুরা তো প্রায় বিজালা ডিরেকশন অব্লিগাতরি পের আউটো ট্রেনি এ আউটো আর্টিকুলাতি, মানে এই সিনিয়ালটা যেটা বুঝায় এটা পুরাটাই কুইজে বলে দিছে আর কি। ঠিক আছে, এখানে যদি লিখতো তুতি বিয়ে করলি তাহলে এটা ফালস হইতো।
ওকে, এরপর এটা হচ্ছে আপনার ইল সেগনালে রাফিগুরাতো প্রে আভিজা লা ডিরেকশনে পের উনা আরেয়া দি রিফোরিমেন্টো এ সস্তা পের মেজি পেজান্তি। ফালসো 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 তারপর কি নেই ভাই বুঝেন নাই না, এখানে বলছে ইল সেগনালে রাফিগুরাতো প্রে আভিজা লা ডিরেকশনে পের উনা আরেয়া দি রিফোরিম এ রিফোরিমেন্টো এ সস্তা পের মেজি পেজান্তি। এখানে বলছে যে এটা একটা সিগন্যাল এর আফিগুরাতো প্রেভিজাল আর ডিরেকশন, মানে আপনাকে একটা ডিরেকশন দিতেছে পের আরিয়া দি রিফোরিমেন্ট। আরিয়া দি রিফোরিমেন্ট মানে একটা একটা পেট্রোল পাম্প আছে সামনে, গেলে আপনি একটা পেট্রোল পাম্প পাবেন এ সস্তা। পেট্রোল পাম্পে গেলে আপনি পার্কিং করতে পারেন মেজি পেজান্তি, যে সমস্ত বড় বড় গাড়ি আছে, যে সমস্ত ভারী গাড়ি আছে ওই সমস্ত গাড়ি আপনি ওখানে পার্কিং করতে পারবেন। তাহলে এটা কি হবে? আবারও ফালসো। ঠিক আছে তাহলে ওকে। চার নাম্বারটা হচ্ছে আপনার ইল সেগনালে রাফিগুরাতো অব্লিগা তুতি ভিয়েকুলি আ প্রসিগুইরে দৃত্ত। ফালসো ফালসো তুতি ভিয়েকুলি, এখানে বলছে যে সকল ধরনের গাড়ি যা আছে সব ধরনের গাড়ি সামনে যাইতে হবে, দৃত্ত যাইতে হবে, অব্লিগারে করছে। তাহলে কি হবে? তুতি ভিয়েকুলি আমরা এখানে পড়ি না, আমরা শুধু পড়ছি যে অব্লিগারে করছে কাদের জন্য, আওতত্রাণী আওত আর্থিকোলাতি। তাহলে এটা 100% ফালসো। ওকে, এরপরে বলছে ইল সেগনালে রাফিগুরাতো ভিয়েনে ইনস্টলাতো পের ইল পেরিওদো দি দুরাতা দেই লাবোরি স্ট্রাদালি। এখানে বলছে যে ইল সেগনালে রাফিগুরাতো ভিয়েনে ইনস্টলাতো, মানে ইল সেগনালটা কখন লাগানো হয়, কখন লাগানো হয় যে পের ইল পেরিওদো দি দুরাতা দেই লাবোরি স্ট্রাদালি, যখন রাস্তার নির্মাণ কাজ চলে শুধুমাত্র তখন এই সেগনালটা লাগানো হয়। তাহলে এটা কি হবে? ভেরো। ওকে ভেরো ভেরো সবাই বুঝতে পারছেন আর কি। তাহলে সবাই বুঝলে ইয়া করেন, স্ক্রিনশট নেওয়া থাকলে নিয়ে রাখেন। ওকে, আমি আবার কি বলে সেম লিংকে আপনারা ক্লিক করেন আর কি, আমি বাইর হয়ে আবার আপনাদেরকে লিংকটা দিতে